হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এখন বাড়ি থেকে বের হলাম, এই যে বাপের বাড়ি যাওয়ার জন্য একদম প্রস্তুত। যে ব্যাগ, তা আমি কিন্তু এখন অপেক্ষা করতেছি গাড়ির জন্য। তো যাচ্ছি তো কি জন্য সেটা আমি আপনাদের শেয়ার করছিলাম। এখনও গাড়ি আসতেছে না, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। প্রচুর বৃষ্টি, গাড়ি কোথায় পায় কে জানে। তো সবাই পাশে থাকবেন, বাপের বাড়িতে গিয়ে সব কিছু আপনাদের শেয়ার করানো হবে। আমি রেডি হয়ে গেছি, এই যে দেখতেছেন আমার পার্স ব্যাগ, এই যে আর এদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছি বাপের বাড়ি যাওয়ার জন্য। তো আমি একদম প্রস্তুত, এইমাত্র বের হব। অনেকগুলো কাপড় নিছি, এক মাস থাকবো, জানি না কয়দিন থাকতে দেয়। আমি এক মাসের জন্য যাচ্ছি, কিন্তু এক ব্যাগ কাপড় নিয়েছি, আমাকে কয়দিন থাকতে দেয় আল্লাহ জানে। তো এখন আমি রেডি সম্পূর্ণ, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ব। এই যে ভিউয়ার্স, এখন আমি গাড়িতে উঠে গেছি, দেখতেছেন বাপের বাড়ি আসার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। এখন গাড়িতে মিনি টমটমে উঠে গেছি, তো আমি একাই আছি গাড়িতে। গাড়িতে এসে কিন্তু আমি রওনা দিলাম। তো বেশি দূরে না, আস্তে আস্তে আপনাদের সাথে গল্প করতেছি আর আপনাদের শেয়ার করতেছি। তো এসে জানতে হবে কী হয়েছে সেটা, আপনারা অনেকে অনুরোধ করতেছেন কী হয়েছে সেটা জানান। তো অবশ্যই জানার জন্যই আসতেছি, এসে দেখি কী হয় কী হবে না সেটা আমি আপনাদের শেয়ার করব। অবশ্যই সবাই পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। যে দেখেন আমি কিন্তু গাড়িতে বসে গল্প করতেছি। হাসনগরের এখন গাড়িতে বসে আছি, ড্রাইভার একটা কি কাজে নামছে গাড়ি থেকে। আর এদিকে আমরা মেইন রুটে উঠে গেছি। কিন্তু আমি কিন্তু চলে আসছি এখন বাপের বাড়ি। দেখেন উঠান ঘাটের কি অবস্থা, প্রচুর বৃষ্টি। তো আমি যাচ্ছি এদিক দিয়ে হেঁটে হেঁটে, প্রচুর বৃষ্টি। আর এদিকে দেখেন ছাদে জানলার উপরে কি দিছে, দেখেন ফুলের টপ, এগুলা কিন্তু সব কিছু সাকিব করছে। হ্যাঁ
খিদা লাগছে তোদের, খাবার দেয় না তোদের মালিকে। এদিকে ছাগল। তা আমি কিন্তু অবশেষে চলে আসলাম বাপের বাড়ি, আপনাদের সব কিছু শেয়ার করবো এখন আস্তে আস্তে। সবাই অপেক্ষা করবেন, প্রত্যেক দিন ভিডিও আসবে। হে ভিউয়ার্স, এখন আমি চলে আসছি। তো চলে আসার পর দেখতেছি আম্মু আমার জন্য পেঁয়াজও তৈরি করতেছে, কারণ আমি বেশি পেঁয়াজও পছন্দ করি। এই জন্য বাড়িতে ছনার ডল আছে। তো আম্মু বলছে আমার মেয়ের জন্য কতগুলো পেঁয়াজও তৈরি করে রাখি। তো আম্মু যেহেতু পেঁয়াজও তৈরি করতেছে, আমি এসে দেখতেছি, তাই আম্মুকে আমি হেল্প করতেছি, পেঁয়াজগুলো তৈরি করে দিচ্ছি। দেখেন তো, এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি পেঁয়াজগুলো তৈরি করার জন্য। তো সেগুলো আমি আপনাদের শেয়ার করি নাই বেশি। তো এখানে এভাবে নিয়ে নিছি দেখতেছেন। তো এখানে আমি সব পেঁয়াজও তৈরি করে ফেলবো, সাথে আম্মু আছে, মামি, এই দুজন মিলে কাজ করতেছি এখন দেখতেছেন। আর এই যে দেখেন, এদিকে সব পেঁয়াজ এভাবে আমি মুটি মুটি তৈরি করে নিব। পেঁয়াজের পরিমাণ পরিমাণ নিয়ে নিচ্ছি, একটা পেঁয়াজের পরিমাণে কতটা গিয়া লাগে সবগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতেছেন, চুলার উপর আমি একটা ছোট্ট করে বসাই দিছি, কারণ পেঁয়াজও বেশি না, অল্প একটু, অল্প একটুর জন্য আমি ছোট তেলের করে এটা বসাই দিছি, আর পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি দেখেন একটু করে। তো আজকে আমরা মা মেয়ে তৈরি করতেছি পেঁয়াজু। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন, আর আপনাদের প্রশ্নের উত্তর খুব শীঘ্রই আসতেছে, কারণ আমি এই মাত্র আসলাম। তো আস্তে আস্তে সব কিছু জানতে পারবো, কারণ দুই পক্ষের কথাও তো শুনতে হবে। এজন্য এদিকে তেল গরম হয়েছে কিনা দেখার জন্য পেঁয়াজু একটা দিয়ে দিছি, কিন্তু তেলটা গরম হয় নাই, ভাগ্য খারাপ। তো এখন অপেক্ষা করতেছি তেলটা ভালো, যেহেতু গরম হয়, ভালো গরম হয়ে গেলে পেঁয়াজুগুলো তৈরি করা যায়। এজন্য তো এদিকে একটা একটা করে আম্মু সব পেঁয়াজও দিয়ে দিচ্ছে দেখেন, চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছে পেঁয়াজগুলো। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমি সব কিছু অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসতেছি। সমাধান খুঁজতে আসার পর জানা হবে কি হয়েছে কি হয় না এগুলো। এদিকে আমি পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি দেখতেছেন, এই যে পেঁয়াজগুলো আমি লাল করে তুলে নিচ্ছি। আম্মু এখানে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে দেখতেছেন, একটা একটা সব পেঁয়াজও দিয়ে দিবে। পেঁয়াজগুলো কিন্তু খাইতে অনেকটাই মজা হয়েছে, কারণ আমি একটু খেয়ে দেখছি, অনেকটা মজা।